আতঙ্কে কেন্দ্র করে উত্তেজনা তুফানগঞ্জ এক নম্বর ব্লকের নাটাবাড়ি এলাকায়। মুড়ি মুড়কির মতো বোমাবাজি এবং প্রচুর বোমা উদ্ধার সংশ্লিষ্ট এলাকা থেকে। লোকসভা নির্বাচনে ফলাফল ঘোষণার আগের দিন পর্যন্ত তুফানগঞ্জ এক নম্বর ব্লকের নাটাবাড়ি এক নম্বর এবং নাটাবাড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েত ছিল তৃণমূল কংগ্রেসের দখলে। কিন্তু লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী জয়ের পর রাতারাতি ওই গ্রাম পঞ্চায়েত দখল করে বিজেপি। সোমবার এই গ্রাম পঞ্চায়েত দুটো পুনরুদ্ধার করতে যান তৃণমূল কর্মী সমর্থকরা এবং এই সময় তাদের বাধা হয়ে দাঁড়ায় বিজেপি কর্মী সমর্থকরা। এই পরিস্থিতিতে নাটাবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত পুনরুদ্ধার করলেও নাটাবাড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েত পুনরুদ্ধার করতে গেলে প্রবল বাধার মুখে পড়তে হয় তৃণমূল কর্মী সমর্থকদের। এরপর বাধাপ্রাপ্ত তৃণমূল কর্মী সমর্থকরা নাটাবাড়ি বাজার এলাকায় ব্যাপক বোমাবাজি করে বলে অভিযোগ। এই ঘটনায় বোমার আঘাতে গুরুতর আহত হন বিজেপি দুই কর্মী, তাদের নাটাবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। ঘটনার পর উত্তেজনা ওঠে চরমে। বিজেপি কর্মীরা স্থানীয় তৃণমূল দপ্তরে চড়াও হয় এবং এই তৃণমূল দপ্তর থেকে বেশ কিছু তাজা বোমার সন্ধান পায় তারা বলে অভিযোগ। এই ঘটনার পর উত্তেজনা প্রশমিত করতে আসা পুলিশ বাহিনীকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মী সমর্থকরা। এরপর তুফানগঞ্জ দমকল বিভাগের কর্মীরা এই বোমাগুলো উদ্ধার করে তা নিষ্ক্রিয় করার ব্যবস্থা করে। এরপর থেকে এলাকায় রয়েছে যথেষ্ট উত্তেজনা এবং বিশাল পুলিশ বাহিনী টহল দিচ্ছে গোটা এলাকায়। মজনুর রহমানের রিপোর্ট। আলিপুর থেকে আসছি, আমি এখানে যাব, অটোতে বসে আছি, অটোওয়ালা অটোটা রেখে একটু ওইদিকে গেছে। এইদিক থেকে চারটে ছেলে বাইরেলো, ওর হাতে এক হাতে ব্যাগ, ব্যাগে বোম, আরেক হাতে একটা করে নিয়ে বোম চার্জ করতেছে, কিন্তু সাতটা বোম চার্জ করলো। আমি অটোতেই বসে আছি, বোম চার্জ করে আমি, আমার এই পাটা ভাঙ্গা, আমি ঠিক মতো চলতে পারি না, তবু নেমে কোনো মতো ওই পাশে গেলাম, দেখি চারটে ছেলে এক হাতে ব্যাগ, এক হাতে একটা করে বোম নিয়ে মেজাজে ওই দিক দিয়ে হাঁটতে হাঁটতে বাজারের দিকে চলে গেল। আমি চিন্তা করি, আমি আলিপুরের লোক, এইখানে চারটে ছেলে আমি মেজাজে দেখলাম।